দাঁড়িয়ে থাকবো না গাড়ি ঘুরিয়ে বাড়ি যাবো, ওটা কি করতে চাই বলুন। ওখানে উঠে যাওয়ার পর আপনি কাইন্ডলি যান স্যার, এটা রিকোয়েস্ট। আমি হাওড়া গ্রামীণে যখন ঢুকবো ঢোকার চেষ্টা করবো তখন নিশ্চয়ই আপনি আমাকে ব্রিফ করবেন। এটা হাওড়া গ্রামীণ নয় এবং এটা ইস্ট মিদনাপুর আন্ডার পিএস তমলুক পিএস, এবং এখান থেকে কোলাঘাট অ্যাপ্রোচ হচ্ছে আপনার 20 কিলোমিটার। তা আপনি এখানে আমাকে আটকেছেন কেন ভাই? শুনুন, আমি দেখুন এগুলো করছেন তো, আই উইল গো টু কোর্ট টুমরো। আমি জানি আপনারা কার কথায় করছেন, মমতা ব্যানার্জি কোথায় করছেন, আই নো ইট। আপনি পারেন না কিন্তু, আর আপনি যখন বিপদে পড়বেন তখন পিসি ভাইও কেউ বাঁচাবেন, আমি আপনাকে বলে দিই। আমি আপনাকে অন রেকর্ড বলছি, আপনারা আমাকে অ্যাকম্পানি করতে পারেন, মেবি ইটস ইওর চয়েস। আমি কোলাঘাটে আমার রেস্ট হাউসে, তারপরে আমি যে হাওড়া গ্রামীণ মুখ করি, আপনার কোনো অফিসারকে হাওড়া গ্রামীণের বলবেন আমার সঙ্গে কথা বলতে, আমি যদি তাকে স্যাটিসফাইড করতে পারি আমি ল অ্যাবাইড একটু বলতে দাও বাবাকে, আমি ল অ্যাবাইড করে আমি ল ভাইলেশন করতে যাব না, ট্রাস্ট মি। এবং আমি অনেক দিন ধরে পাবলিক রিচে টু টাইম এমপি, থ্রি টাইম এমএলএ। না না, রোড ব্লক করা আমার ভাই ডিউটি নয়, আমাদের বিজেপি বর্ণনাও না, মানুষ খুব কষ্ট পেয়েছে বৃহস্পতি শুক্রবার, আর রোড ব্লকের কোনো সিনই নেই, রোড ব্লকের কোনো পাবলিককে হ্যারাস করা যাবে। পিছা 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 ফালান দিবার জি ফালান বাইরে যাও বাইরে যাও, পিছা গেস্ট হাউসে যাব দুপুরবেলা, একটু সামান্য কিছু দিতে হবে। শুভেন্দু, আপনি প্রশাসনের বা জুডিশিয়াল কাউন্সিল কোনো কিছু জানিয়েছেন? আপনি তো হাওড়া গ্রামীণে ঢুকছেন না, কোলাঘাট গেস্ট হাউসে যাচ্ছেন, তো এই কথাই তো পুলিশকে বলা আছে। আমি ওকে বলছি হাওড়া গ্রামীণ ঢুকবো না কেন, কলকাতায় যেতে হবে তো আমার। আমি বলছি আমি 140 করবো, আমি ওকে অ্যাসিওর করছি আমি 140 করবো। আপনি তো একটু আগে আছি, দেখুন 144 মিনস অ্যাবাভ 5, আমি তো একা আছি। টুট যায় ভাই, কোনো দিক নেই। আরে ক্যামেরাটা ব্যাক করে ব্যাস, ঠিক আছে, এই ক্যামেরাটা বেরো, একটু হালকা বেরো, হালকা বার দাও, আপনি কথা বলুন, ঠিক আছে। ডেস্টিনেশন ইজ কোলাঘাট মাই গেস্ট। আপনি সামনে চারটা গাড়ি দিয়ে দেন, পিছনে চারটে গাড়ি, আপনি দেখুন আমি আপনার ইস্ট মিদনাপুর ক্রস করি কিনা, ক্রস যখন করবো আমি হাওড়া গ্রামীণের সঙ্গে নিশ্চয়ই কথা বলবো, আমি তো বলছি অনেস্টলি বলছি। শুনুন শুনুন।